আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ফুলসজ্জার লাস্ট মিনিট টিপস। বিয়ের মৌসুম চলছে, বিয়ের পর ফুলসজ্জার রাতটি কিন্তু নবদম্পতিদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। বিয়ের রাতটি জীবনে বিশেষ একটি রাত। নতুন জীবনে পা রাখার পর দুটি মানুষের একসাথে বসবাসের প্রথম মুহূর্তটি হলো বিয়ের রাত। আর এই বিশেষ রাতটিকে ঘিরে অধিকাংশ মানুষ অনেক রকমের স্বপ্ন বোনে, কিন্তু অনেক সময় ছোট কিছু অজ্ঞতার জন্য বিয়ের রাতটির মধুরতা নষ্ট হয়ে যায়। তাই বিয়ের রাতের আগেই প্রয়োজন কিছু প্রস্তুতি। জেনে নিন পুরুষদের কিছু প্রস্তুতি সম্পর্কে, যেগুলো বিয়ের রাতের জন্যই অবশ্যই নেওয়া উচিত, কারণ এ সময় মনের দেওয়া নেওয়ার পালা সাঙ্গ করে শারীরিক চৌকাট পেরোনোর সময়। তাই এই রাতে কোন রকম ভুলচুকের খেসারত আপনাকে দিতে হতে পারে অনেক দিন পর্যন্ত। তাই শেষ মুহূর্তের কয়েকটি ছোট্ট টিপস জেনে রাখা দরকার। মানসিক প্রস্তুতি। বিয়ের জন্য প্রত্যেকটি পুরুষেরই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত। হুট করে নতুন জীবনে পা দেওয়ার সময় অধিকাংশ পুরুষেরই আত্মবিশ্বাস থাকে না, কিন্তু নারীরা আত্মবিশ্বাসী পুরুষদেরকে বেশি ভালোবাসে। তাই নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার জন্য মানসিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সেই সঙ্গে একটি নতুন জীবনে পা দেওয়ার আগে নানান রকম ভয়ভীতি থাকে মনে, সেগুলোও ঝেড়ে ফেলা প্রয়োজন বিয়ের আগেই। নিয়মিত ব্যায়াম। নারীরা সুঠাম দেহের পুরুষদেরকে পছন্দ করে, আর তাই সারা জীবন ব্যায়াম করার অভ্যাস না থাকলেও বিয়ের আগে কিছুদিন ব্যায়াম ও ডায়েটের মাধ্যমে ভুঁড়ি এবং অতিরিক্ত মেদ কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে। স্টাইল, ত্বকের যত্ন ও পরিচ্ছন্নতা। বিয়ের আগে প্রয়োজন গ্রুমিং এর। সুন্দর স্টাইলের চুল কাটুন, সেই সঙ্গে ত্বকের যত্নের জন্য ভালো কোনো পার্লারে ফেসিয়াল করিয়ে নিন। সেই সঙ্গে শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখুন। সুন্দর কোনো সুগন্ধি ব্যবহার করতে ভুলবেন না বিয়ের রাতে। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। যেহেতু এদেশের অনেক মহিলারাই এখনও জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, তাই বিয়ের রাতে পুরুষ সঙ্গীকেই নিতে হবে সেই দায়িত্ব। স্ত্রীর উপর নির্ভর করবেন না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি গ্রহণ করবেন সেটা আপনাকেই ভাবতে হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সঙ্গীকে মানসিকভাবে সাহায্য করার মনোভাব। বেশিরভাগ মহিলারাই বিয়ের রাতে শারীরিক মিলনের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারে না, আর তাই তারা স্বামীর কাছ থেকে মনে মনে এই ব্যাপারে একটু সহযোগিতা আশা করেন। বিয়ের রাতেই তাই স্ত্রীকে বিষয়টি নিয়ে জোর করা উচিত না, বিশেষত অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। দুজনের মধ্যে সম্পর্কটা একটু সহজ হওয়ার আগেই শারীরিক মিলনের ব্যাপারে জোর করলে সম্পর্কটা সারা জীবনের জন্য তেত হয়ে যেতে পারে। স্ত্রীর জন্য উপহার কিনে রাখুন। বিয়ের রাতটি জীবনের একটি বিশেষ রাত, আর তাই এই রাতটিকে আরও বেশি রোমান্টিক ও স্মরণীয় করে রাখার জন্য স্ত্রীর জন্য বিশেষ কোনো উপহার কিনে রাখতে পারেন। সেটা হতে পারে হীরের আংটি অথবা ছোট কোনো ফটো ফ্রেমে বন্দি করা নিজেদের প্রিয় কোনো মুহূর্তের ছবি। নিজের সামর্থ্য অনুযায়ী ছোট বা বড় যা খুশি উপহার দিন। নতুন জীবনের শুরুতেই আপনার এই ছোট ভালোবাসা আপনার স্ত্রীকে মুগ্ধ করবে। কথা বলুন। সজ্জায় শুরুতেই মিলনের প্রতি অধিক মনোযোগ দেবেন না, এতে গোটা ব্যাপারটাই তেতো হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে কথা বলুন, তাকে বোঝান আপনি তাকে কতটা ভালোবাসেন। ফোরপ্লে মাস্ট। মিলন শুরু করার আগে খানিকটা ফোরপ্লে আপনাকে ও আপনার স্ত্রী দুজনকেই উত্তেজিত করতে সাহায্য করবে। তাই ফোরপ্লে বাদ দিয়ে মিলনকে গুরুত্ব দিবেন না। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।